নমস্কার সকলকে, আমি রশ্মি ঘোষ, চলে এসেছি আবার আপনাদের সাথে কলকাতা নিউজ টিভি 19-এ পুজো পরিক্রমাতে। আজকে আমরা এই মুহূর্তে সিদ্ধেশ্বরী পাড়া সর্বজনী দুর্গা পুজো কমিটিতে চলে এসেছি। তো ইনি হচ্ছেন এই পুজো পুরো পরিক্রমাটার মানে মেন যিনি সব কিছু, এই প্যান্ডেলের আয়োজন থেকে নিয়ে প্রতিমার। তো আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই, ফার্স্ট অফ অল ওনার নাম কী? আমার নাম হারু পান্ডা, আমি এই পুজো কমিটির সেক্রেটারি। 6 বছর ধরে পুজো করছি এবং পাড়ার প্রত্যেকের সহযোগিতা আছে আমার সাথে, এবং আমার দাদা অশোক কুমার মাইতি উনি পাড়ার সভাপতি। তো আমরা সকলে মিলেই পুজোটা করি এবং মা দুর্গার আশীর্বাদে দিনে দিনে উন্নতি হয়েছে। আগামী দিনে আমরা মণ্ডপটা তৈরি করব, মানে প্রায় হয়েই এসছে, ছাদটা ঢালাই বাকি আছে। আর এই যারা দুস্থ লোক ছিল এতক্ষণ, তাদের কাপড় বস্ত্রদান করা হয়েছে, এটাই আর কিছু বলা নেই। ইটিভি 19-কে আমাদের অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, আমাদের পুজোয় যোগদান করার জন্য। নমস্কার। আপনাদের এটা কত বছর হচ্ছে এই পুজোটা? এটা 6 বছর। আচ্ছা, আর এটার থিম কি আছে, কি থিমের ওপর করা হয়েছে? আমরা ওই আগেকার দিনে যেরকম পুজো হতো সাবেকি, সেইভাবেই রেখেছি। ঢাকের সাজে ঠাকুর, ঠিক আছে, আর পরিবেশ তো দেখতে পাচ্ছেন, এরকম মানে নতুন কিছু ব্যাপার নেই, যা আছে পুরনো স্টাইলেই চলছে। কতদিন টাইম লেগেছে এত কিছু আয়োজন করতে? এটা করতে আমাদের 10 দিন সময় লেগেছে। এই প্রতিমাটার করতে কার হাত আছে, প্যান্ডেলের কার হাত আছে? হাত তো সবার আছে এবং স্বয়ং মা দুর্গার আছে। আমি হয়তো মানে এইগুলো পরিচালনা করেছি, ঠিক আছে, কিন্তু মা দুর্গার আশীর্বাদে ওনার কৃপাতেই হয়েছে এবং পাড়ার সকল লোকের সহযোগিতায়। থ্যাংক ইউ। নেক্সট।